Alhamdulillahirabbil alamin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Rabbul alaminer darbar shukriya adai korchi jini amaderke ei pobitro jumar din আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অনেক মেহেরবান এবং দয়াবান, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমাদের প্রতি আল্লাহর অনেক বড় অনুগ্রহ, সেজন্য আমরা আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা মালিক একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা, যত রকম প্রশংসার প্রাপ্তি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, যত রকম কৃতজ্ঞতা আছে সেটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর দ্বিতীয়ত, যারা কাফির মুশরিক মুনাফিক তাদের উচিত আল্লাহর প্রতি ঈমান আনা, যারা ঈমানদার তাদের অনেকগুলো সুযোগ সুবিধা এবং কল্যাণ সফলতা, আর কুফরের মধ্যে আছে সকল ব্যর্থতা। এই জন্য কাফের মুশরিক মুনাফিকরা যেন ঈমানে চলে আসে, ইসলামে চলে আসে। কেন আসবে আমরা এই বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা যশোধ পৃথিবীর প্রত্যেকটি অনুপরমাণু আল্লাহর কী করে, আল্লাহর প্রশংসার গুণ কীর্তন করে, আল্লাহর পবিত্রতার গুণ কীর্তন করে। যা আছে আকাশে, যা আছে জমিনে, যা আছে আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তুই কী করেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করেন, প্রশংসা করেন, পবিত্রতা বর্ণনা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। সমস্তো বস্তু আল্লাহ তাসবিহ তুসাব্বিহু লাহু, আল্লাহর তাসবিহ করছেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন। লাহুস সামাওয়াতুস সাবা, সাত আসমানে যা কিছু আছে, ওয়াল আরদা জমিনের মধ্যে যা কিছু আছে, অমিন ফিহিন্না এমন এই উভয়ের মধ্যে যা আছে সবাই মহান রাব্বুল আলামিনের গুণ কীর্তন করে, বলেন সুবহানাল্লাহ। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না। কিন্তু তারা যে প্রশংসা করে, গাছে প্রশংসা করে, মাছে প্রশংসা করে, পশু পাখিরা প্রশংসা করে, মাটি প্রশংসা করে, জমিন প্রশংসা করে, প্রতিটি বস্তু যে প্রশংসা করে, এই প্রশংসা তোমরা শুনো না, কিন্তু পৃথিবীর প্রতিটা বস্তুই আল্লাহর প্রশংসা করে। লা তাফকাহুনা তাসবিহাতাহুম, তোমরা তাদের তাসবিহ কি শুনতে পাও না, তাদের তারা যে তাসবিহ করে, তারা যে আল্লাহর গুণ কীর্তন করে, এটা তোমরা শুনতে পাও না, কিন্তু প্রত্যেকেই করে আল্লাহর গুণ কীর্তন করে, বলে সুবহানাল্লাহ। ইন্নাহু কানা হালি মান গফুর,
অতীব সহিষ্ণু এবং অতীব ক্ষমাশীল। সহিষ্ণু কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন সহিষ্ণু না হতেন তাহলে পৃথিবীতে কোটি কোটি কাফের রয়েছে, 600 কোটির মধ্যে ধরেন 200 কোটি মুসলমান, আর 500 কোটি কাফের মুশরিক। আল্লাহ যদি সহিষ্ণু না হতেন, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া জাবিত নিয়ামত ভোগ করে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহকে মানবে না, আল্লাহর বিধানের বাইরে চলবে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে সূর্যের আলো বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে সমুদ্রের পানিগুলোকে শুকিয়ে দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে রাত্রের চন্দ্রকে উঠার সুযোগ দিতেন না। এইভাবে একটা একটা করে আল্লাহ সমস্ত নিয়ামতকে বন্ধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা এত নাফরমানি, এত কুফুরি, এত শিরিক, এত বিদাত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিছুই বন্ধ করেন না। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু কানা হালিমান, তিনি অতীব সহিষ্ণু আর কি হাকিয়া গাফুরুর রহিম, এবং তিনি কি অতীব ক্ষমাশীল। কথা বুঝে আসছে? আমরা কত অপরাধ করি, পৃথিবীর মানুষগুলো অন্যায় আকণ্ঠ লিপ্ত, কুফুরের মধ্যে আকণ্ঠ লিপ্ত, শিল্পের মধ্যে আকণ্ঠ লিপ্ত, বিশ্বের মধ্যে 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষেরই শুধু শিরক আর কুফরি করে, এছাড়া যারা 200 কোটি মুসলিম আছে তারা আকণ্ঠ পাপের মধ্যে লিপ্ত। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এবং সহিষ্ণুতা প্রকাশ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু কানা হালিমান গাফুরা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন নিয়ামতের শুকরি করা, নিয়ামতের শুকর গুজার করা, এটা কি সৌজন্যতা? এটা কি প্রকৃত সৌজন্যতা? আপনাকে কেউ একটা দিল, আপনি খাইলেন, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করে কি সৌজন্য বোধ কিন্তু আপনার ভিতরে আছে। রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদেরকে, নিয়ামতের কোনো শেষ নাই। আপনার শরীরের মধ্যে, অঙ্গের মধ্যে, কোষের যে দৈর্ঘ্য, আমার মনে হয় কত হাজার মাইল দীর্ঘ শুধু আমাদের কোষের দৈর্ঘ্য। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের শরীরের ভিতরে যা দিয়েছেন, আকাশ জমিনে যা দেখতেছেন, অক্সিজেন নিচ্ছেন প্রতিদিন, কত টাকার অক্সিজেন নিচ্ছেন বলেন? বৃষ্টি আল্লাহ না দিলে আপনি সব শেষ। বলেন খেজুর গাছের মধ্যে একটা পাতিল লাগাইয়া দেন, কোত্থেকে এক পাতিল আপনার রস পড়ে যায়, সেই রস আপনি খাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। নারিকেল গাছ লাগিয়েছেন, সেই নারিকেল গাছের উপরে একটা ডাব, সেই ডাবের ভিতরে পানিটা ঢুকাইলো কে? বলেন কে ঢুকাইলো? আপনি তালের শ্বাস খান, কি সুন্দর এটা, একটা শুকনো জিনিসের ভিতরে এই শ্বাস কে প্রবেশ করাইয়া দেবে? এই জন্য আমাদের প্রতিটি নিয়ামত আমরা খাচ্ছি, অথচ আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য প্রত্যেকটা নিয়ামতেরই শুকর গুজার করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এই জন্য সৌজন্যবোধ। তাহলে মনে করবেন আপনার মধ্যে সৌজন্যবোধ আছে। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ বলতেছেন যে তিনি মহান রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন, আর সেই পানি তোমরা কী করো? পান করো। আবার এই পানি দিয়ে যে গাছগাছালি হয়, সেই গাছগাছালি তোমাদেরই কাজে লাগে। এই পানি দিয়ে যে ফসল হয়, সেই ফসল তোমাদেরই কাজে লাগে। যেই ঘাস হয়, সেই ঘাস তোমাদের গরু চড়াও, এই সবই তোমাদের লাভ। বলেন আপনি একটা গরুর দুধ খাওয়ান, ঘাস খাওয়ান, খের খাওয়ান, খৈল বের হয়ে আসে, কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিটামিনযুক্ত স্বাস্থ্যসম্মত এমন দুধ আল্লাহ ওই গাভী থেকে আপনি দিচ্ছে, আপনি খাচ্ছেন। অথচ আপনি দুধ খাওয়ান না, আপনি খাওয়ান খের খৈল ঘাস খাওয়ান, আর বের হয়ে আসে দুধ। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই যে গাছগাছালি আল্লাহ দিয়েছেন, এই যে বৃষ্টি আল্লাহ দিয়েছেন, এগুলো সব আল্লাহ নিয়ামত। অতএব এই নিয়ামতের
সৌজন্য বোধ হিসাবে আপনার আমার কৃতজ্ঞতা প্রকাশ করা মহান রব্বুল আলামিনের আমাদের সকলেরই কি উচিত। আল্লাহ আরো বলেছেন, ইউমবেতুলাকুম বিহিজ্জারি ওয়াজ্জাইতুনা ওয়ান্নাখিলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বৃষ্টির পানি দিয়ে আমি কি করি উৎপন্ন করে দেই তোমাদের জন্য শস্য শ্যামল, শস্য উৎপন্ন করে দিই তোমাদেরকে এই বৃষ্টি দিয়ে, ওয়াজ্জাইতুনা জাইতুন তোমাদের জন্য উৎপন্ন করে দেই, ওয়ান্নাখিলা খেজুর উৎপন্ন করে দেই, ওয়ালানাবা আঙ্গুর উৎপাদন করে দেই। আর যদি বাংলাদেশের মধ্যে কোরআন অবতীর্ণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোমাদের জন্য ধান উৎপাদন করে দেই, পাট উৎপাদন করে দেই, তোমাদের জন্য বিভিন্ন রকম আম উৎপাদন করে দেই ইত্যাদি ইত্যাদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক দেশের মধ্যে এক এক রকম ফল দিয়ে এবং বৃষ্টির মাধ্যমে এই সমস্ত গাছগুলোকে তরুতাজা করে ফেল দিয়ে থাকেন। এই জন্য আমাদের সকলে কী করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যাদের মাথায় একটু চিন্তা আছে, বুদ্ধি আছে, মাথায় কিছু ঘিলু আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা একটু চিন্তা করলেই, আল্লাহর নির্দেশগুলো চিন্তা করলেই কী পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করে কারা, যাদের মাথায় বুদ্ধি আছে। সারাদিন বৈজ্ঞানিক তথ্য নিয়ে ঘোরাঘুরি করলা কিন্তু আল্লাহরে পাইলে না, এদের মতন ব্যাকল বেকু মূর্খ গর্দ আর কেউ হইতে পারে না। আমার আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করলেই আল্লাহর অস্তিত্বকে তুমি পেয়ে যাবা। وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَةٌ بِأَمْرِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ রাতকে তোমাদের জন্য অবশীভূত করে দিয়েছি, দিনকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, সূর্যকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, চন্দ্রকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, অন্নজুমু তারকাগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, মুসাক্ষারাতুম বিআমরিহি আল্লাহর নির্দেশেই এরা অনুগত হয়ে তোমাদেরকে আলো দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। আজকে রাত, দিনের পর রাত আসবেই, কোনোদিনও রাত বলতে পারবে না যে আমি আসবো না, কোনোদিন দিন বলতে পারবে না আমি কাল থেকে আর দিন আসবো না, আমি আর আসতে পারবো না, সূর্য বলতে পারবে না আমি কাল থেকে উদিত হবো না, চন্দ্র কোনোদিন এই কথা বলতে পারবে না আমি আগামীকাল থেকে আমি আর উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে মানুষের কল্যাণে কী করে বশীভূত করে দিয়েছেন, এমনভাবে নিয়ম পদ্ধতি অনুগত শীল করে দিয়েছেন যে তারা দিনের পর দিন আলো দিয়ে যাচ্ছে, রাতের পর দিন আসে, দিনের পরে রাত আসে, সূর্যের পরে চাঁদ আসে, চাঁদের পরে সূর্য আসে, রাত্রেবেলা তারকা উদ্ভাসিত হয় সারা আকাশ। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য এদেরকে বশীভূত করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাইলে এই তো কিছু করার পরও কৃতজ্ঞতা পাওয়ার মালিক কে? বলেন, সমস্ত প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ একমাত্র প্রশংসার মালিক। দুনিয়ার মানুষ আপনার অনেক উপকার করতে পারবে, কিন্তু আপনার একদিনের অক্সিজেন আপনাকে দিতে পারবে? এক মিনিটের অক্সিজেন আপনাকে দিতে পারবে? আপনি কি ডিব্বা লইয়া লইয়া অক্সিজেনের ডিব্বা গলার মধ্যে বাইন্ধা ছাড়তে পারবেন? অতএব এই রব্বুল আলামিনের সকল কৃতজ্ঞতা সকল প্রশংসা পাওয়ার মাত্র একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ না। যদি পৃথিবীতে কেউ আপনার সামান্যতম উপকার করে, সেটাও রব্বুল আলামিন হুকুমেই করে। আপনি যদি দুনিয়াতে কেউ আপনার উপকার করে, আপনার কোনো কাজে লাগে, সেটাও কি আল্লাহর নির্ধারিত হুকুমেই করে। অতএব পৃথিবীতে একমাত্র আল্লাহই কি সকল প্রশংসার মালিক। আপনি চাকরি করেন, বাকরি করেন, আপনি যাই করেন, রিজিক কে দেয়? আল্লাহই দেন। এখানে আপনার রিজিক আছে, সেখানে আপনি যাচ্ছেন, এই কথা মনে করবেন না যে অমুকের মাধ্যমে আমি রিজিক খাই, নাউজুবিল্লাহ মিন যাদের। আল্লাহ রিজিক
যেখানে রাখছেন সেখানে খাচ্ছেন। অতএব আল্লাহই কি একমাত্র প্রশংসা এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। ইন্না ফি যালিকা লায়াতিন আয়াতিল লিকাউমি ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন এরপরে যে যাদের মাথায় কিছু বুদ্ধি আছে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই কথাগুলো থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কারা? যাদের মাথায় বুদ্ধি আছে। আর যাদের মাথায় এই বুদ্ধি খাটাইয়া আল্লাহকে বোঝে না, আল্লাহর ক্ষমতাকে বোঝে না, আল্লাহর শক্তিকে বোঝে না, এরা হলো সবচাইতে নির্বোধ, সবচাইতে জাহেল, সবচাইতে মূর্খ। যদিও তারা দুনিয়ার সার্টিফিকেটে তারা বিজ্ঞানী, দুনিয়ার সার্টিফিকেটে তারা সাহিত্যিক, দুনিয়ার সার্টিফিকেটে তারা ডাক্তার, দুনিয়ার সার্টিফিকেটে তারা ইঞ্জিনিয়ার, কিন্তু তা সত্ত্বেও তারা হলো সবচেয়ে মূর্খ যারা মহান রব্বুল আলামিনকে খুঁজে বের করতে পারে না আল্লাহ নির্দেশন সময়ের মাধ্যমে। কথা বুঝে আসছে? ওয়ামা যারা লাকুম ফিল আরদে মুখতালিফান আলওয়ানুহু। সুন্দর কথা যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন রকম বিভিন্ন রঙের বস্তু, বিভিন্ন রঙের বস্তু। আপনি এদিকে তাকান দেখবেন একরকম দৃশ্য, আপনি চিড়িয়াখানা যা দেখবেন যে পাখিগুলো পশুগুলোর কালার দেখলে, এক একটা পাখির কালার দেখলে, এক একটা ময়ূরের কালার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই ময়ূরের এত সুন্দর কালার, এত সুন্দর করে ময়ূরটাকে কে সৃষ্টি করেছেন। এক একটা হলুদ পাখি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর। টিয়া পাখি তাকাই থাকেন আপনি, টিয়া পাখির এই কালার কে দিয়েছেন বলেন? আপনার আমটা সবুজ হয়, সবুজ থেকে হলুদ হয়, হলুদ থেকে লাল হয় কে করতেছেন বলেন? আপনি ওই যে ক্যাপসিক্যাপ বলে ওই যে খান দেখেন, হলুদ পান, লাল পান, তারপর কি এই যে আপনারা বিভিন্ন রকম সাইনিজ খেতে এগুলো লাগে, কত রং আল্লাহ তৈরি, যত রং আল্লাহ তৈরি করেছেন গাছগাছালি থেকে শুরু করে পশু পাখি সব কিছু যত রং আছে সংকেতকে বানাইছেন আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন যে মুখতালিফান আলওয়ান, বিভিন্ন রঙের বস্তু তোমাদের জন্য আমি বিস্তৃত করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপরে আপনি কেন আপনি একটা জিনিস রং করাইতে রং মিস্ত্রি আনো, রং মিস্ত্রি আনে এরপরে এই কালার করো, ফোর কালার করো, কত ঝামেলা, কত মেশিন আনো, কত আনো। আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই কত জিনিসকে কত রঙের বানাই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর দেখবেন মাছ, কাতল মাছ একরকম, রুই মাছ একরকম, তারপর আপনাদের আবার তেলাপিয়া মাছ একরকম, লেজের দিকে লাল, ওই দিকে আবার একটু সাদা, আবার দেখবেন যে সিলভার কাপ মাছ একরকম, কার্পু মাছ দেখবেন যে কত রঙের লাল, এই যে বিভিন্ন রঙের। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রঙগুলো আল্লাহ বলছেন কি আমি বানাইছি। অতএব সমস্ত প্রশংসা কৃতজ্ঞতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ এরপরে বলছে ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিয়াযাক্কারুন। যদি কেউ শিক্ষা নিতে চাও তাহলে এখান থেকে তোমরা কী করতে পারো? শিক্ষা নিতে পারো। ওহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাসতখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তিনি সাখারাল বাহরা, সমুদ্রকে তোমাদের কি বশীভূত করে দিয়েছে। আপনি বেনামাজি, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি নাফাক, আপনি অপবিত্র মানুষ, সমুদ্র কোনোদিন আপনাকে ডুবাইয়া দেয় না, সমুদ্র কোনোদিন বলে না যে আমার বুদ্ধি চলতে পারবে না। আল্লাহ বলছে সমুদ্রকে তোমাদের এটা নাম আমি বশীভূত করে দিয়েছি। সমুদ্র বুদ্ধি নৌকা চালাও, জাহাজ চালাও, যেটা চালাও, পায়খানা করো, প্রস্রাব করো, বাথরুম বানাও, কিন্তু পশ্চিমকালও সমুদ্র তোমাদেরকে বাধা দিচ্ছে না। অথবা এই সমুদ্রকে আমিই বশীভূত করেছি। তুমি কিছু কইতে মানুষ যা করবে তোমার উপরে, তুমি কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। আর এই সমুদ্রের মধ্যে তোমাদের জন্য কি বলছেন? লাহমান গোস্ত মানে মাছ, কি সুন্দর সুন্দর মাছ, কত অসংখ্য রকমের মাছ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে দিয়ে দিয়েছেন, এই মাছগুলো তোমরা খাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। এবার আর বলছেন
শয়তান তোমাদের মধ্যে মুক্তা সমুদ্রের জিনুকের ভিতরে মুক্তার ব্যবস্থা করে দিয়েছে, আর সেই মুক্তা দিয়ে তোমরা তোমাদের অঙ্গের ভূষণ হিসেবে তোমরা ব্যবহার করো। অঙ্গ সজ্জার জন্য, নারীদের অঙ্গ সজ্জার জন্য তোমরা যেই মুক্তা ব্যবহার করো, যেই সৌন্দর্যের জন্য ব্যবহার করো, সেই মুক্তা আমি কি করলাম জিনুকের ভিতরে সমুদ্রের নিচে তৈরি করে রাখছি। মানুষ মানো, এরপরেও এসব চিন্তা করা দরকার না, কীভাবে একটা সমুদ্র জিনুকের ভিতরে একটা মুক্তা মতো একটা দামি মূল্যবান জিনিস থাকতে পারে, এগুলো সব কে করছেন? এরপর আল্লাহ বলছেন যে এই যে জাহাজগুলো আমার সমুদ্রকে দুই দিকে পানি সরাইয়া, পানি বুকের বই বুক চিরে, সমুদ্রের বুক ছিঁড়ে বিশাল পাহাড় পরিমাণ জাহাজগুলো চলছে চলছে। ইচ্ছা করলে কি আমি যে কোনো মুহূর্তে ডুবাই দিতে পারতাম, কিন্তু আমি না, আমি এটাকে সহযোগিতা করছি। বলো সুবহানাল্লাহ, আল মুনশিয়াত ফিল বাহরে কাল আলাম ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে বিশাল বিশাল জাহাজগুলো সমুদ্রকে বুককে চিরে চলছে, আল্লাহ বলছেন এগুলো আমি হেফাজত করি, আমি রক্ষা করি। এরপরও তোমরা আল্লাহর কোন কোন শক্তিকে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরে আল্লাহ বলছেন এই যে এত কথা বললাম, এগুলো কেন বললাম? আল্লাহ বলতেছেন লে কেন বলছি, লে তাবে তাহু মিন ফাদলিহি, যেন তোমরা আল্লাহর অনুগ্রহ যে করছে এটা তালাশ করে বের করতে পারো, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো, এই জন্য তোমাদের এত কথা বললাম। আমরা অনুগ্রহ তালাশ করি, এই জন্যই সকল কৃতজ্ঞতা কার জন্য? এরপর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা এগুলো দেখে দেখে তোমরা কি আল্লাহর কৃতজ্ঞ হবে। এখন তো আমরা কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা মানে কি খাইয়া শুধু শুকর আলহামদুলিল্লাহ বলা না, কৃতজ্ঞতা মানে কৃতজ্ঞতা প্রকাশের ই হলো দুইটা শর্ত, কয়টা? কৃতজ্ঞতা প্রকাশের জন্য দুইটা শর্ত, একটা হলো আল্লাহ যা আদেশ করছেন সেটা মানা, এটাই কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ যা নিষেধ করছেন তার থেকে বলতে এটাই হলো কৃতজ্ঞতা প্রকাশ। আপনি খাইয়া আলহামদুলিল্লাহ বললেই শেষ না, বলবেন তো ভালো কথা, মুখেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কিন্তু মূল যে কৃতজ্ঞতা প্রকাশ, মূল যে প্রশংসা আল্লাহ, সেটা হলো কি আল্লাহর আদেশগুলোকে পালন করা, আল্লাহ নির্দেশকে বিরত থাকা। নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা এরা প্রকৃতির দাবি, সকল মানুষের প্রকৃতির মধ্যে এরা কাজ করে। আপনার 500 টাকা একটা নোট কেউ দিল, মনে মধ্যে গুতু গুতু অবস্থা লাগে যে মানে আর এই লোকটা আমার দিছে নাকি, আপনার কে 50,000টা ইয়ে করলো আপনার দান করলো, আপনি খুশি হয়ে গেছেন, এই যে একটা খুশি এবং আপনার তার প্রতি একটা সৎকন্যা থাকে, এটা হলো প্রকৃতি, এটা হলো পৃথিবীর প্রকৃতি, হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। যেহেতু রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের সব কিছু সৃষ্টি করেছেন তিনি, আমাদের রিজিক, আমাদের মৃত্যু, আমাদের জীবন এবং কবরও তিনি সাহায্য করবেন, হাসরে সাহায্য করবেন, কিয়ামতও তিনি থাকবেন, সব জায়গায় তিনি, অতএব তার কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কি উচিত। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তুমি কিছুই জানো না, আমি তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে সেখানে স্থাপন করেছি, জন্ম দিয়েছি এবং সেখানে আমি তোমাকে সৃষ্টি করেছি, যেমন সেই মায়ের পেট থেকে তুমি জন্ম হয়েছো, তারপরেও তুমি কিছু জানো না। জানে একটা শিশু পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী হলো মানুষ, একটা মুরগির ডিমের খোসা, খোসা থেকে মুরগিটা মুরগির ইয়েটা ছানাটা বের হওয়ার সাথে সাথে লাফায় লাফাইয়া খুদ খাওয়া শুরু করে দেয়, কিন্তু একটা মানব শিশু ছিল না, মা ছিল না, আগুন ছিল না, পানি ছিল না, কিচ্ছু ছিল না, ওয়াও ওয়াও করে কাঁদা ছাড়া তার আর কোনো শক্তি নাই, এত দুর্বল করে আল্লাহ বানিয়েছে। এই যে আল্লাহ বলছে যে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা সেটাও তুমি জানো না, তুমি যে মায়ের পেট থেকে আসছো সেটাও জানো না, আসার পরে তুমি কীভাবে বড় হয়েছ সেটাও তুমি জানো না, আমি তোমার মায়ের মধ্যে এমন আদর এমন ভালোবাসা দিয়ে দিছি মা তোমাকে ছাড়া কিছুই বুঝে না, বাবার মধ্যে এমন ভালোবাসা দিয়ে দিছি রোদ ভাঙ্গা খাটনি করেও তোমাকে আনি খাওয়াইছি। তাহলে সুবহানাল্লাহ,
وَجَعَلَ لَكُمُ السَّمَعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ আর তোমার এই মায়ের পেটের মধ্যে তোমার যে শ্রবণ শক্তি এটা আমি দিয়েছি আমি ইচ্ছে করলে তোমাকে ভয়রা বানা দিতে পারতাম ওয়ালাবসার তোমার চক্ষুগুলো তোমার মায়ের পেটে আমি সৃষ্টি করেছি ওয়াল আফিদাদা তোমার যে আত্মা এই আত্মাটা আমি তৈরি করেছি তোমার যে কম্পিউটার আত্মাটা এটাও আমি তৈরি করেছি কারণ লাআল্লাকুম তাশকুরুন যেন তুমি কি করতে পারো আল্লাহ শুকরগুজার বান্দা হও কিন্তু যখন তুমি একটু বড় হয়ে যাও তখন তুমি কাফের হয়ে যাও মুশরিক হয়ে যাও আল্লাহ অস্বীকারকারী হয়ে যাও অথচ যখন তুমি মায়ের পেটে ছিলা যেটা তুমি জানো না কিভাবে আইছো জন্ম হওয়ার পরও তুমি জানো না তুমি কেমনে আইছো এরপরে তুমি কিভাবে বড় হয়েছো সেটাও তুমি জানো না তারপরে যখন একটু বড় হইছো তখন গাত্তারা করে আল্লাহকে অস্বীকার করো বলেন নাউজুবিল্লাহ মিন জালিম অতএব স্রষ্টার এই জন্যই রব্বুল আলামিন আপনার আমার আমার মাও জানেন না আমি কিভাবে দুনিয়াতে আসছি একজন মা এক মাসের আগে বলতেও পারেন না তিনি সন্তান সম্ভাবনা একজন মাও তো জানেন না একজন মা এক মাস পরে বলতে পারেন যে মানে ডাক্তারি পরীক্ষা করেন এই করেন সেই করেন এর আগে মাও তো বলতে পারেন না কিন্তু রব্বুল আলামিন গোপনে গোপনে মায়ের পেটের মধ্যে আমাদেরকে কিভাবে সৃষ্টি করে রেখেছেন আমরা জানি না আমাদের মাও জানে না তাহলে সে আল্লাহর প্রশংসা করবে না কার প্রশংসা করবে এরপরে কৃতজ্ঞতা করা বুদ্ধিমানের কাজ আমি আপনাকে 10 টাকা দিলাম আপনাকে দই আমরা চিনি না পরের দিন থেকে আমরা আর দিব বেড়া তোর দেখা মনে তা কি অতএব কৃতজ্ঞতা প্রকাশ করা এটা এটা কি এটা বুদ্ধিমানের কাজ আর অকৃতজ্ঞ হওয়া এটা হলো মূর্খ নাদান অসভ্য শ্রেণীর মানুষের কাজ কথা বুঝা আসছে কিনা অতএব রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করাই কি এটা আমাদের বুদ্ধিভিত্তিক কাজ বুদ্ধিমানের কাজ যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের রবের কৃতজ্ঞতা এবং প্রশংসায় আমরা সব সময় লিপ্ত থাকব আমাদের ফোটগুলো ভিজা থাকবে সব সময় মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতায় এবং প্রশংসায় এবং জিকিরে ফিকিরে নাকি বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা লোকমান বিজ্ঞ একজন লোকমান ছিলেন তার কথা আল্লাহ কোরআন শরীফে কোট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক আগে সে পৃথিবী থেকে গুজারিয়ে গেছেন কিন্তু তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোট করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন যে কি লোকমান হাকিম কি করল আল্লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুরিল্লাহ আমি লোকমানকে হিকমত দান করেছিলাম এবং বলেছিলাম কি আল্লাহর কি করো কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি বৈজ্ঞানিক হয়েছো তোমার দায়িত্ব হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি দার্শনিক হয়েছো তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি বড় আলেম হয়েছো তুমি এটা নিয়ে অহংকার করছো না তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে যে যোগ্যতা দক্ষতা স্কিল সৃষ্টি হয়েছে প্রত্যেকটাই আল্লাহর দান এই জন্য তুমি কি করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্যই কি ভালো তার জন্যই কি ভালো আর যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ না করে ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ আর যদি কেউ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে তাতে আল্লাহর কিছু আসে যায় না কারোর কৃতজ্ঞতা এমন প্রশংসা করার মোহতাজ নয় আমার আল্লাহ কারণ হামিদ মানে হলো যে তিনি সপ্রশংসিত তিনি কি সপ্রশংসিত অর্থাৎ আপনি কৃতজ্ঞতা করবেন আর করবেন না এটা কিছু আসা যায় না আল্লাহ আল্লাহ নিজেই সপ্রশংসিত বলেন সুবহানাল্লাহ কৃতজ্ঞতা হলো ইমানের ভিত্তি আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন যে আল্লাহ নিজে বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ আল্লাহ আল্লাযী খালাকা
যিনি আকাশকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার সৃষ্টি করেছেন, যিনি আলো সৃষ্টি করেছেন, তিনি কি? তিনিই একমাত্র কি সকল প্রশংসা পাওয়ার যোগ্য। অথচ এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন এটা কাফেররা মুশরিকরা স্বীকৃতি দেয়, কিন্তু কিন্তু আল্লাহর সাথে কি করে তারা শরীক করে বসে থাকে। কাফেররা মুশরিকরা এত ব্যাকল ব্যাকল জানে যে আমি আছি, আমি আল্লাহ আছি, তারপরেও তারা কি করে আমার সাথে তারা কি করে কুফরি করে, শিরিক করে। চিন্তা করছেন আল্লাহ বলছে? অতএব আল্লাহর সাথে কি করা যাবে না, শিরিক এমন কুফরি করা যাবে না। এটা হলো কি ইমান, ইমানের কৃতজ্ঞতা হলো কি ইমানের ভিত্তি। এই কৃতজ্ঞতা বোধ যদি আল্লাহর উপরে না থাকে তাহলে মনে করতে হবে আপনার প্রকৃতি ইমানে আপনার নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমাদেরকে আযাব দেওয়া, তোমাদের শাস্তি দেওয়া, এটা আল্লাহ কোনো দরকারে নাই। কেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবে? ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ও আমানতম, আল্লাহর প্রতি ইমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজনীয় তাই কি বোধ করেন। অকান আল্লাহ শাকিরান আলীমা, বরং তোমরা যে ইমান এনেছো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছো এর যেই পরিমাণ মূল্য, যেই পরিমাণ যাজা, যেই পরিমাণ প্রতিদান দেওয়ার দরকার, সেই পরিমাণ প্রতিদান দেওয়ার মতো কি সক্ষমতা কার আছে? আল্লাহর আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসে না, আমি বলছিলাম কাফের মুশরিক মুনাফিক সবাই এক কাফের, কাফেররাও কাফের, মুশরিকরাও কাফের, মুনাফিকরাও কি কাফের, সবাই কিন্তু এক কথায় কাফের। এখন বর্তমানে আর এই বিভেদ নেই, এইরকম ইয়ে না, ভাগ বেড়ে যে মুনাফিক বলবে সেও কাফের, যে মুশরিক সেও কাফের, আর কাফেররা তো কাফের, এই তিন কিছু মানুষ কি সবগুলোই কাফের। এখন আমি বলছিলাম যে মানে কাফের মুশরিকদের ইমান আনা উচিত আল্লাহর উপরে, কারণ এরা রব্বুল আলামিনের অসংখ্য সুযোগ সুবিধা থেকে কি বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজ বলেন যাবে, কারণ ইমানদারদের, ইমানদাররা হলো সৃষ্টির সেরা, তাহলে বুঝেন ইমানদাররা, তাহলে আর বেঈমানেরা সৃষ্টির নিকৃষ্ট জীব, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব হলো কি কাফের মুশরিকরা, সৃষ্টির নিকৃষ্ট জীব। এই যে আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা হলো সৃষ্টির মধ্যে সেরা জীব। বলে সুবহানাল্লাহ। ঈমানদারের বিনিময় অব্যাহত থাকে, ঈমানদাররা ঈমানদার, স্বর্ণ যেমন কোনো তার কোনো কি আর নষ্ট হয় না, ঠিক ঈমানদারের একটা স্বর্ণের টুকরা মতো, এদের কোনো ক্ষয় নাই। কালেমাতান তয়্যেবাতান কাশাজারাতিন তয়্যেবাতিন নাসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিসসামাই তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহ বলছেন যে এই ঈমানটা হলো এমন একটা কালেমা, ঈমান এমন একটা শব্দ, এমন একটা গাছের মতো, যেই গাছটার শিকড় হলো গভীর নিচে, উপড়ে পড়ার মতো কোনো সম্ভাবনা নেই, ঝড় তুফান পৃথিবীর সব ভূমিকম্প হয়েও কি ওই গাছটাকে, ঈমানের গাছটাকে উপড়ে ফেলে দিতে পারবে না, এবং তার শাখা প্রশাখা হলো আকাশ পর্যন্ত, আকাশ পর্যন্ত, এর উঁচা এত উঁচা। অতএব ঈমানের কোনো জিনিসকে কেউ নষ্ট করার মতো ক্ষমতা কারোর নাই। ঈমানদার খাইলেও সব, রোজা রাখলেও সব, হাঁটতে গেলেও সব, বসতে গেলেও সব, কারো হুকার করলেও সব, মানে যে যা কাজ করে সব কাজ ফেরেশতারা সব হিসেবে লিখে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখনই চাইবেন তখনই ঈমানদারকে সবে ভরে দিবেন, আমল্লামার মধ্যে সবে কি করবেন ভরে দিবেন। অতএব ঈমানদারদের কি নাই কোনো কি লস নাই, কোনো ক্ষতি নাই, ঈমানদাররা সবসময় কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতেই থাকবেন, সব পেতেই থাকবেন, তার আমলনামা ভারী হতেই থাকবে এই কামল দিয়ে। আর কাফেরদের কি একটা অক্ষরও, একটা আমলও, সিঙ্গিল একটা একটা আমলকে এক হাজার ভাগের এক ভাগও কি তাদের আমলনামায় যোগ হবে না। তাহলে ঈমানদারদের কি
পাপটিটা অব্যাহত থাকে একবার জান্নাত পর্যন্ত বলে সুবহানাল্লাহ সকল মানুষের উচ্চ মর্যাদা হলো কার ঈমানদারের আল্লাহ বলেন ওমাইয়াতিহি মুমিনান কাদা আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুম দারাজাতু দারাজাতুল উলা লাহুমুদ দারাজাতুল উলা যে তাদের জন্য যারা মুমিন হয়েছে এবং নেক আমল করেছে তাদের মর্যাদা হলো কি একবারে সর্বোচ্চ এরকম মর্যাদা বানার কেউ পৃথিবীর কোনো মানুষ নাই তাহলে বোঝা গেল কাফের মুশরিকরা তোমরা কেন ঈমান আনো না তোমাদের ঈমান আনা উচিত এই মর্যাদা বাকি তোমরা হও তুমিও আদম সন্তান আমিও আদম সন্তান তুমি কেন জাহান্নামে যাবে তুমি কেন উচ্চ মর্যাদাশীল হবে না যে আদমের থেকে তুমি আসছো সে আদমের থেকে আমিও আসছি অতএব তুমি কাফের মুশরিক যাই হও মুনাফিক হয়ে থাকলে তুমি দুরুরি ভিত্তি তুমি ঈমান এনে আল্লাহর সমস্ত মর্যাদার অধিকারী হয়ে যাও নাকি বলেন ঈমান হলো এক অবিচ্ছিন্ন অবলম্বন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ঈমান হলো এমন একটা যারা ঈমানদার আর তাগুতকে অস্বীকার করে ঈমান এনেছে তারা এমন রজ্জুকে ধরল যেই রজ্জু কোশ্চিন গেল আর ছেড়বে না এই রজ্জু কোনদিন শিখবে না কারণ এই রজ্জু কার সাথে সম্পর্ক সরাসরি আল্লাহর সম্পর্ক অতএব ইমানদারের কোনো কি ক্ষয় নাই ইমানদারের কোনো ক্ষয় নাই সুবহানাল্লাহ হাশরের ময়দানে ইমানদার নূরের আলো পাবে কি নূর নূর পাবে নূর আলো পাবে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন কাফেরেরা মুশরিকরা মুনাফিকরা অন্ধকারে হাতড়াতে থাকবে আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন ডানে নূর দিবেন এই নূর দিয়েই জান্নাতে সরে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে কাফেরদের কি মুশরিকদের কি করা ঈমান আনা ঈমান না আনলে তো তুমি এই সুবিধাগুলো পাবে না আল্লাহর কাছে এই সুবিধাগুলো পাবে না ঈমানদারগণ আলোর পথের প্রতীক আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আল্লাহ হলো ঈমানদারদের ওলি ও ঈমানদারদের বন্ধুকে আল্লাহ ঈমানদার বন্ধুকে ঈমানদারদের অভিভাবককে জোরে বলেন ঈমানদারদের অভিভাবক আল্লাহ সকল ঈমানদারের অভিভাবক হলেন আল্লাহ ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর আল্লাহ কুফরের অন্ধকার থেকে শিরকের অন্ধকার থেকে তাদেরকে আল্লাহ কি আলোর দিকে নিয়ে আসতেন বলে সুবহানাল্লাহ অতএব ঈমানদাররা হলো আলোর পথিক আলোর পথিক ঈমানদারগণ শয়তানের প্রভাবমুক্ত শয়তান কাফের মুশরিকদেরকে যেভাবে ধ্বংস করে দেয় কিন্তু মুমিনদেরকে শয়তান হয়তো বা কোনো সময় ধোকা দিতে পারে কিন্তু সমূলে কারো কি ক্ষতিগ্রস্ত করতে পারে না আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা যারা মুমিন আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর উপর তাওয়াক্কাল করে ওই শয়তান তাদেরকে কি করতে পারে না ক্ষতি করতে পারে না ধোকা দিতে পারে না সমূলে ধ্বংস করতে পারে না তাহলে ঈমানদারের শক্তিরা কেমন ইবলিস শয়তানও কি ঈমানদারের সাথে পারে না বলে সুবহানাল্লাহ অতএব তোমরা যারা কাফের মুশরিক তোমরা ঈমান আনো তোমরা আদম সন্তান তোমরা আমাদেরই বাবা আদমের সন্তান তোমরা জাহান্নামে যাবে কেন তোমরা এত সুবিধা থেকে বঞ্চিত হবা কেন আল্লাহকে বিশ্বাস করো ঈমান বর্জিত সকল সকল পুণ্য নিষ্ফল আপনার ঈমান ছাড়া যত আমল করবেন কোনো আমলই কাজে আসবে না কুল হুয়া কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাহ বলছেন হে রাসূল আপনাকে কি আমি একটা সংবাদ দিমু যে যারা আমলের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে অনেক ভালো কাজ করে অনেক রোহিঙ্গাদেরকে সাহায্য করে অমুক জায়গায় মানবিক সাহায্য করে অমুক জায়গায় হাজার হাজার ডলার দিয়ে রাস্তাঘাট করে দেয় অমুক জায়গায় মানুষ কি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জাহাজে করে মাল পাঠা দিয়েছে অনেক ভালো ভালো কাজ করে আল্লাহ বলছেন এদের হলে এই যত ভালো আমলই করুক এরা হলে আমলের দিচ্ছে সবচাইতে নিকৃষ্ট আমলকারী ঈমান ছাড়া
যত আমল আছে সমস্ত আমলের নিকৃষ্ট আমলকারী দল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তারা যত ভালো কাজ করেছে সমস্ত ভালো কাজকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন নষ্ট করে দিয়েছেন ঈমান না থাকার কারণে আপনি রোহিঙ্গাদের সাহায্য করেছেন জর্তুবনে মানুষকে সাহায্য করেছেন গরিবকে সাহায্য করেছেন ঘর বানায় দিয়েছেন রাস্তাঘাট করছেন মসজিদ করছেন মাদ্রাসা করছেন যতই করছেন কিন্তু ঈমান ছাড়া কি হলো দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে তাদেরকে সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কোন নেক আমল তাদের আমলনামায় কি আর যোগ হলো না এমন কি আল্লাহ বলতেছেন অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ এরা এই সমস্ত কাজ করে মনে করে ভালো ভালো কাজ করছে আমরা দুনিয়াতে অনেক ভালো কাজ করছি কিন্তু আল্লাহ বলতেছেন না তোমাদের সমস্ত ভালো কাজগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি অতএব ঈমান ছাড়া দুনিয়ার কোনো ভালো কাজের মূল্য নাই উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম এই লোকগুলোই যারা দুনিয়ার মধ্যে অনেক অনেক ভালো কাজ করেছে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছে রাস্তাঘাট করেছে কিন্তু উলাইকাল্লাযীনা কাফারু তারা কুফরি করছে আল্লাহর আয়াতের সাথে এবং আল্লাহর কাছে সাক্ষাৎ হবে কিয়ামতে যেতে হবে এই কথা তারা বিশ্বাস করে নাই ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা এই কারণে তাদের কাল কিয়ামতের দিন যখন হাশরের ময়দানে নেকিপতি মাপা হবে তাদের নেকের পাল্লার মধ্যে আমরা কিছুই দিব না তাদের কোনো নেক ওজন করা হবে না হাই হাই তাহলে তার বাম পাল্লা কি আর উঠলো না কোনো নেকের পাল্লার মধ্যে কে ঈমান ছাড়া নেকের পাল্লার মধ্যে তার কিছুই কি দেওয়া হবে না আল্লাহ বলে দিয়েছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আমরা তাদের কোনো নেক কামল হিসাবে কোনটাকে আমরা তার আমলনামা কি পাল্লায় দেব না গণ্য করা হবে না নাউজুবিল্লাহ মিন যালিক এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরো কায়াতে বলছেন তুমি যদি হাজিদেরকে পানি খাওয়াও হাজি মক্কার হাজিরা যায় না হাজিদেরকে পান করাইছো পানি আবার এমনকি তুমি কাবাঘর কাবাঘর না আরে কাবার যে হারাম শরীফ মসজিদের হারাম তুমি যদি মসজিদের হারামে তুমি নির্মাণ করে থাকো মসজিদের হারামে যদি ইট ইট বালু সিমেন্ট টাইলস দিয়ে থাকো তারপরেও আল্লাহ বলছেন যে কি লা ইয়াস্তাবি তোমার কোনো মূল্য নাই কারণ লা ইয়াহদিল কাওমাজ জালিমিন যারা ঈমান আনে না এরা জালেম এই জালেমদেরকে আল্লাহ কশ্চিন কালো হেদায়ত করবেন না অতএব তুমি যতই হাজিদেরকে পানি পান করাও যতই তুমি কাবা শরীফ নির্মাণ করো তুমি মক্কার ঘরের মধ্যে সাহায্য সহযোগিতা করো ধরেন মক্কার সাথে যে ঘর আছে কাবা শরীফের যে ঘরটা আছে যে মসজিদে হারাম বলে এই হারাম শরীফ যদি তুমি ইট লাগাও বালু লাগাও তারপরেও কি তোমার কোনো কাজ গ্রহণযোগ্য হবে না কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন সূরা তাওবার 19 নম্বর আয়াতটা আপনারা পড়বেন দেখবেন পাবেন প্রকৃত মর্যাদা ইমানদারদের জন্য কাফের মুশরিক মুনাফিকদের কোনো মর্যাদা নাই ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কাদাম সিদকিন ইনদা রাব্বিহিম শুধুমাত্র ইমানদারদেরকে আপনি এই সুসংবাদ দেন যে সকল মর্যাদা তোমাদের জন্য কাদাম সিদকিন আল্লাহ নিকট শুধু মোমেনদের ইমানদারদের মর্যাদা আর কারো কোনো মর্যাদা নাই তাহলে আমেরিকা রাশিয়া কই চায়না কি তোমরা দুনিয়াতে বাহাদুরি করে কিন্তু পরকারে তোমাদের কোনো কি কিছুই নেই ওই যে প্রাণীর মতন অন্য অন্য প্রাণী যে কুকুর ছাগল মরে সেরকম মরলে বাস পালে রাখবে কোনো লাভ নেই ইমান হলো আল্লাহর সাথে ব্যবসা করা আল্লাহ বলছেন ইমান মানে কি ইমান মানে আল্লাহর সাথে কি করা ব্যবসার চুক্তিবদ্ধ হয়ে গেছে বলো সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো তুনজি কম্মিন আযাবিন আলিম যে ব্যবসা করলে আল্লাহ তোমাদেরকে আযাব থেকে নাজাত দিয়ে দিবেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সেই ব্যবসা হলো কি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলের প্রতি ঈমান আনবে তাহলে কি এক নম্বর কি করবে তোমরা আল্লাহ এটা ব্যবসায়ের প্রথম কি মূলধন হলো কি আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবে দুই নম্বর হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং জান এবং মাল দিয়ে কি আল্লাহর রাস্তায় তোমরা কি করবা চলবে জানো আল্লাহর রাস্তায় দিবে মালও কি করবে আল্লাহর রাস্তায় খরচ করবে ব্যবসার কাজে খরচ করবে না কথা বুঝাচ্ছে গান বাজনা করে অশুভ কাজে খারাপ কাজে নোংরা কাজে অশ্লীল কাজে ব্যয় করবে না
তোমরা আল্লাহর রাস্তা যেগুলো আছে সেইগুলোতে তোমরা কি করবা, তোমরা নিজের নফস জান এবং মালকে ব্যয় করবে। আর এই ব্যবসা করলে আল্লাহ কি করে বলছেন কি জাহান্নাম থেকে, কেমন জাহান্নাম, আলিম, বেদনাদায়ক, দৃষ্টান্তমূলক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের, ইমানদারদের জন্য ব্যবসা। ইমান হলো কি আমাদের আল্লাহর সাথে একটা চুক্তি, ব্যবসায়ের চুক্তি। ইমানদারদের কি আল্লাহর সাথে ব্যবসার চুক্তি ইমানের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইমান দুনিয়ার গজব থেকে আল্লাহ বাঁচায় দেয় ইমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়ালাম্মা জা আমরুনা, যখন আদ জাতিকে আমরা ধ্বংস করার সিদ্ধান্ত নিলাম। কে বলেন? আল্লাহ বলেন যে আমরা যখন আদ জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলাম তখন ওই জাতিকে পুরো ধ্বংস করে দিলাম, কিন্তু হুদ এবং তার সাথে যারা ইমানদার ছিল তাদেরকে আমরা কি আল্লাহর আজাব থেকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালামের কিছু হয় নাই, ইমানদারদের কিছু না, পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে বাঁচাই দিলেন, আর ফারাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে আল্লাহ সমুদ্রের মধ্যে ডুবাইয়া মেরে দিলেন, তাহলে কি আল্লাহর গজব থেকে বাঁচাইছেন না? বাঁচাইছেন। সালে আলাইহিস সালামের জাতিকে আল্লাহ, সালে জালিকে আল্লাহ, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, কিন্তু সালে সালাম এবং ইমানদারদেরকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচাইয়া দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর নমরুদকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গজব থেকে ইমানদারদেরকে কি বাঁচাইয়া দেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কিন্তু লূত আলাইহিস সালাম এবং ইমানদারদেরকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন, এবং কি লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধ্বংস করে দিয়েছেন। লূত নূহ আলাইহিস সালাম এবং তার সন্তানকে সহ, আর লূত আলাইহিস সালামের সন্তান সহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আর নূহ আলাইহিস সালামের ছেলে সহ পুরো জাতিকে ধ্বংস করে দিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাম আর মুসলমানদেরকে আল্লাহ নৌকাতে উঠাইয়া বাঁচাইয়া দিলেন। বলে সুবহানাল্লাহ। এইভাবে তাহলে কি কি হলো, বোঝা গেল গে ইমানের মাধ্যমে কি হয় আল্লাহর গজব থেকে বেঁচে থাকা যায়। এটা ইমানদারদের জন্য স্পেশাল সুযোগ, কিন্তু কাফের মুশরিকের সুযোগ পাবে না। ইমান হলো কি বরকতের মাধ্যম। যদি ইমান আনেন আপনার প্রতিটি কাজ, প্রতিটি খাওয়া, প্রতিটি চলা, উঠা বসা সব কিছু মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এই সমস্ত বিভিন্ন জাতির লোকেরা যদি ঈমান আনত, তাহলে ওই সমস্ত জাতির লোকদেরকে আমি লাফাতাহানা আলাইহিম বারাকাত, বরকতের ব্যবস্থা করে দিতাম আকাশ থেকে এবং জমিন থেকে। অতএব ইমানদারদের জন্য আল্লাহ কি করেন, আকাশ থেকেও বরকত দেন, জমিন থেকেও বরকত দেন। আর কারণ ওষুধের জন্য কি এর বরকতের কোনো সুযোগ নাই, ওরা পায় তারা দুনিয়াতে বাঁচে, যেমন ছাগল কুকুর বিড়া এবং গরু গাছপালা এগুলো খেয়ে বাঁচে, ওরাও কি ওইভাবে তারা আল্লাহর পক্ষ থেকে একটা কি সাধারণ খাওয়া তারা পায়। সাধারণ খাওয়া তারা পায়, কী খায় এটি সারাদিন এই ইউরোপিয়ান ইগুলো সারাদিন কামাই করে, রাত্রেবেলা ওই মানে মনের যন্ত্রণা, মনের মধ্যে শান্তি না, অশান্তির কোনো শেষ নাই, ওই মদের বারে গিয়া ক্লাবে গিয়া নাচা নাচি কুদাকুদি করে রাত ধরে বস, এই যে টাকা উপার্জন করছে এগুলো উড়ায়, মনের কোনো প্রশান্তি নাই। আর মুসলমানেরা পরিবারের মধ্যে আইসা পালাও কুমা রাইন্দা কী মজা করে আত্মীয় দাওয়াত দিয়া খায়, কত আরাম না। আর ওদের কোনো কিছু নাই, ওদের হলো টাকা কামাইছে, ওই ক্লাবে যাবে, মদের বারে যাবে, খাইবো নাচবো খাইবো বস, এগুলো ফলে নাউজুবিল্লাহ মিন যায়। আর আল্লাহ মুসলমানদের সব বরকত দিয়েছেন। আল্লাহর নিয়ামতের প্রকৃত হকদার একমাত্র ইমানদারেরা, কাফের মুশরিকরা কোনো নিয়ামতের হকদার না। চিন্তা করছেন, পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামতের হকদার মুসলিমরা, মুমিনরা, কিন্তু কাফের মুশরিক মুনাফিকরা কি কোনো কিছুরই হকদার না। কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজাল ইবাদিহি ওয়াত্তাইয়িবাতু মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়া দুনিয়াতে যত হালাল খাবার আছে সমস্ত হালাল খাবারগুলো হলো মুমিনদের জন্য হিয়া লিল্লাযিনা আমানু কার জন্য ঈমানদারদের জন্য পৃথিবীর যত ভালো খাবার আছে সবগুলো ঈমানদারদের জন্য মদ ঈমানদারদের জন্য না শুকর ঈমানদারদের জন্য না ওই পোকামাকড় ঈমানদারদের জন্য না এগুলো সাইনা রাখা কিন্তু যত হালাল খাবার আছে সমস্ত হালাল খাবার ঈমানদারদের জন্য আল্লাহ বানাইছেন কাফের মুশরিকদের জন্য বানায় নাই শুধু ঈমানদারদের কারণেই তারা খায় এবং তারা দুনিয়াতেও মুসলমান মুমিনরা পাবে এবং কিয়ামতের দিনও আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বালাখানা তৈরি করে রেখেছেন বলে সুবহানাল্লাহ তাহলে কি হলো বোঝা গেল এই আয়াত দ্বারা একটা জিনিস বোঝা গেল যে কাফের মুশরিক মুনাফিক যত আছে তাদের জন্য পৃথিবীর কোনো নিয়ামতের অধিকারী তারা না শুধু মুসলমানদেরকে দেয় সেখান থেকে তারা খায় আর গাছগাছালি পশু পাখি মাছ ইত্যাদির জন্য দেয় এই জন্য তারা খাওয়া পায় নাহলে তারা কি এই নিয়ামতের অধিকারী না অতএব যারা কাফের মুশরিক তাদের ঈমান না উচিত হ্যাঁ আর ঈমানদারদের একটা আবেগ যখন আপনার ঈমান আসবে তখন একটা কি আবেগ আসবে না কেমন আবেগ সৃষ্টি হবে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনু আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক কি কথা যখন আল্লাহ রাসূলের ইজা সামিউ মা আনজালা রাসূলের কাছে যখন কোরআন অবতীর্ণ হয় প্রকৃত মুমিন যারা তাদের চোখের মধ্যে পানি এসে যায় তাদের চোখ কি যায় চোখ অশ্রু সজল হয়ে যায় আল্লাহর আয়াতের কথা শুনে আল্লাহর আয়াতের মধ্যে যে হক কথাগুলো বলা হয়েছে সেই হক কথাগুলো শুনে যারা প্রকৃত মুমিন তারা অশ্রু সজল হয়ে যায় কোরআন আয়াত শুনে তারা কি হয় অশ্রু সজল হয় আর আমাদের কোরআন বাড়ি দিল কি আমরা অশ্রু সজল হই না আমাদের কোনো পাত্তা আমরা দেই না এবং অশ্রু সজল হয় আর তারা বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মাশাহিদিন রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি আপনি আমাদেরকে সাক্ষীদাতা হিসাবে কবুল করে নিন বলে সুবহানাল্লাহ এবার আরো বলবে ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহ আমরা কেন আল্লাহর প্রতি ঈমান আনবো না মা জানা মিনাল হাককে আমাদের কাছে সত্য এসেছে আল কোরআনের মাধ্যমে সব সত্যগুলো আল্লাহ উদ্ঘাটন করে দিয়েছে তারপরেও আমরা কেন ঈমান আনবো না অবশ্যই আমরা ঈমান আনবো অনাত্মাও আর আমরা এই আশাও করব আইয়া দেখেলানা রব্বানা মিনাল কাউমিস সলিহিন রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নেককাদের অন্তর্ভুক্ত করে নেবেন এই এই আশাও আমরা অবশ্যই করব সুবহানাল্লাহ এটা হলো কি মুমিনদের একটা আবেগ এই আবেগটা প্রত্যেক মুমিনের থাকা উচিত প্রত্যেকটা মুমিন বলবে যে মানে আমি কেন ঈমান আনবো না আর আমি কেন আল্লাহর কাছে পাবো না আল্লাহ আমাকে দিবেন আমাকে আল্লাহ আমাকে নেককার বানাইবেন এই প্রত্যাশা আল্লাহর কাছে থাকবে এবং কোরআনে আয়াত শুনে অর্থ পড়ে পড়ে আপনার চোখের পানি ঝরবে কাফেররা এরপর আসেন এই কাফেরদের যে কঠিন অবস্থা আল্লাহ বলছেন যে কাফেররা হইল সৃষ্টির নিকৃষ্টতম জীব কে বলছেন ইন্না শাররাদ দাওয়াবি আন্দাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন আল্লাহ নিকট সবচাইতে নিকৃষ্টতম জীব হলো আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন যারা আল্লাহর সাথে কুফরি করে ঈমান আনে না এরা হলো নিকৃষ্ট জীব তাহলে আমরা আদম সন্তান হিসেবে সমস্ত কাফের মুশরিককে বলবো তোমরা ঈমান আনো কাফিরেরা জানোয়ারের মতন কাফেরা কিসের মতন আহা মাসালুল্লাযীনা কাফারু কামাসালি ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআউ ওয়া নিদান সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন এই কাফেররা হলো ওই সময় ওই জন্তুর মতন যেই জন্তুকে আপনি ডাক দিতেছেন ওই ছাগল দাঁড়া দাঁড়া এই অবস্থা শুনতেছে এরা ছাগল কথা যারা বুঝে না পাঁচটা গালিও দেন এই ছাগলের বাচ্চা এই গরুর বাচ্চা দাঁড়া সেই সাউন্ডটা শুনে কিন্তু আর কিছু বুঝে এই ছাগলের বাচ্চা এদিকে বৃষ্টি আসতেছে তুফান আসতে চায় শুনে সে আপনি সাউন্ডটা শুনে কিন্তু বাট আপনি কী বলতেছেন এটা সে আল্লাহ বলছে ঠিক কাফের মস্যটা হলো এরকম জন্তুর মতন জানোয়ারের মতন যে এদেরকে যত ডাকবে বেমা আল্লাহ ইয়াসমা ইল্লা দোয়া আওয়ানে দা ডাক ছাড়া আহ্বানের যে শব্দটা এই শব্দটা শোনা ছাড়া তারা কি আর কিছু বুঝে না
আপনি তো বলতেছেন যে ভূমিকম্প আসতেছে তুই তাড়াতাড়ি আয় তোর ঘরে নিয়ে যাই, বৃষ্টি আসছে তোর ঘরে নিয়ে যাই, ঝড় তুফান আসছে তোর ঘরে নিয়ে যাই, এই গরু আয় আয় শুনবে, সে ওই ডাক্তার শুনবে কিন্তু কি বলতেছেন এটা বুঝে না। ঠিক কাফেররাও কি এই জন্তুর জানালের মতন আল্লাহ কোন কথা বলতেছেন এটা বোঝার শক্তি এদের নাই, অত বেরোলে কি হায়ানাতের মতন, কারণ সম্মন বুকমন অমিয়ন ফাহুম লা ইয়াকুন, এরা আন্ধা ভরা এমন কি এরা কিছুই কি বুঝে না, কথা বুঝে আসছে। এরপরে বলছেন কুফুরি অবস্থায় মৃত্যুবরণকারীর প্রতি সমস্ত সৃষ্টির অভিশাপ, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে, মুশরিক অবস্থায় মৃত্যু করে, আল্লাহর তো অভিশাপ আছেই, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীর অভিশাপগুলো কার উপরে, এই যারা কুফুর হিসাবে মৃত্যুবরণ করে ওই মৃত্যু ব্যক্তিকে সবাই লানত করতে থাকে কি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কাফের যখন কুফরি অবস্থায় কেউ মারা যায় উলাইকা আলাইহিম লানাতুল্লাহ তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতু ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের লানত। চিন্তা করছেন তো লানত শুধু একজনের, আল্লাহর ফতোয়া আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, সবাই লানত করো ওইকে যে ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আহা তোর মৃত্যুও তো ভালো হলো না, তোর মৃত্যুও ভালো হলো না, তোর যে আগুনে পোড়ায় মৃত্যুবরণ, তোর এচ্ছে মৃত্যুর এরই মানুষ না, তুই দেখোস না তোর মারে তোর বাপেরে তোর চৌদ্দ গোষ্ঠীকে আগুনে কীভাবে একটা মানুষকে, একটা মানুষ মৃত্যুর পরে কত বড় শ্রদ্ধাহীনভাবে কত বড় নিকৃষ্ট কায়দায় তাদেরকে পোড়ানো হয় এটা তোরা দেখোস না। অতএব তোর ইমান আনা উচিত, মৃত্যুর পর আত্মচিৎকার করবে, কী চিৎকার করবে, তার আত্মা চিৎকার করে উঠবে, কী করবে, অহুমি আস্তারে খুনা ফিহা রব্বানা আখরিজনা নামাল সলিহা। যখন মৃত্যুবরণ হবে তখন তার আত্মা চিৎকার করে উঠবে, কী কী চিৎকার দিবে, রব্বানা আখরিজনা নামাল সলিহা, আল্লাহ আমারে আরেকবার রুটা দেন, পৃথিবীতে আরেকবার রুটা দেন, আমি ভালো কাজ করে আসবো, চিল্লে চিল্লে গেলে আত্মা বলতে থাকবে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। কাফিরদের লাঞ্ছনার পরিণতি ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, এদের জন্য আমি আগুন বানিয়ে রাখছি, আল্লাহ কি বলছেন আমি আগুনের কুণ্ডলি বানিয়ে রাখছি, জাহান্নাম বানিয়ে রাখছি, আহাতা বিহিম সারাদিকুহা, যে আগুনের বেষ্টনী তাকে করে রাখছি, যে আগুনটা কি বেষ্টনী দিয়ে রাখছি এই আগুনে ফালানোর জন্য, ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলে ইয়াসবিল উজুহু, যখন সে পিপাসার্ত হয়ে পানি ওসাবে পানি প্রার্থনা করবে, কাল মুহলে ইয়াসবি উজু হয়ে তখন পূজের ন্যায় পানি তাকে দেওয়া হবে এবং তার মুখমণ্ডল পুড়ে ছাই হয়ে যাবে, যখন সে পানি চাইবে তাকে কাল মুহলে ইয়াসবিল উজু এমন পানি দিবে, এত গরম পানি দিবে যে গরম পানি তার পুরো মুখমণ্ডল পুড়া ছাই হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। বেসা সরব ওয়াসাত মুরতাফাকা, এবং এদের জন্য নিকৃষ্ট আশ্রয়স্থল এবং নিকৃষ্ট পানি এদেরকে খাওয়ানো হবে, বলে নাউজুবিল্লাহ। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুন মিনান নার, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা আছে, আল্লাহ স্পেশালি আগুনের পোশাক এই কাফের মুশরিক মুনাফিকদের জন্য তৈরি করে রাখছেন। ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, এই গরম পানির কারণে কী হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, চামড়া এবং ভিতরে যা আছে সব গলে যাবে এই গরম পানি মাথা ঢাললে, তাহলে ওয়ালাহুম মুকামে ওমিন হাদিদ, লোহার লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি বানিয়ে রাখছে আল্লাহ, লোহার হাতুড়ি বানিয়ে রাখছে আল্লাহ, আগেই লোহার হাতুড়ি কাফের মুশরিক মুনাফিকদের জন্য বানিয়ে রাখছে, কি জন্য, কুল্লামা রাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, যখন এই কাফের মুশরিকরা যন্ত্রণায় আগুনের যন্ত্রণায় শাস্তির যন্ত্রণা যখন বের হওয়ার জন্য গেটে চলে আসবে, গেটে আসলে কি করবে, এরপরে এই এই যে এই হাতুড়ি দিয়া পিটাইয়া আবার তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এবং আল্লাহ বলতে থাকবেন, আল্লাহ কী বলবেন, যুকু আযাবাল হারিক, আজকে কি আগুনের শাস্তি আগুনের মজা বুঝো, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে ঈমান আনার এই যে অবস্থান, দেখেন কোনোভাবে যদি আপনি বিচ্ছিতি হয়ে কাফের দি হয়ে যান, মুশরিক হয়ে যান বা মুনাফেক হয়ে যান, তাহলে কেমন শাস্তি বুঝলেন তো। এই জন্য আমরা আমরা আদম সন্তান হিসাবে পৃথিবীর সমস্ত
মানুষের কাছে আমাদের সবিনয় আবেদন, সমস্ত আদম সন্তানের কাছে আবেদন, তুমি আদম সন্তান, আমি আদম সন্তান, অতএব তোমাদের সকলের কাছে আবেদন যে তোমরা কাফের মুশরিক মুনাফিকরা তোমরা কি করো, ঈমান আনো, ঈমান আইনা ঈমানদারদের সুবিধাগুলো নাও আর কুফরের যত অসুবিধাদের সব দূর করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।